بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مدساتها وكل مدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা পড়তেছিলাম খারেজিদের বৈশিষ্ট্য এটা আমি আগে বলছি যে আমাদের শুরুর দিকে আইসিডি যখন প্রথম রেজিস্টার করা হয় তারপর পর আপনার দু হাজার আট বা নয় হয়তো আমরা এটা পড়ছিলাম আবার অনেকদিন পরে আমি মনে করলাম যে এটা এটা পড়াটা জরুরি সেই জন্য আমরা এটা আর একটু দেখতেছি আর যেহেতু এর সাথে রেলিভেন্ট একটা বই আমরা ঠিক আগে শেষ করছি তাকফি সংক্রান্ত ডক্টর সালে আল ফজানের একটা বই এবং এই লেখাটারও উনি ই করছেন রিভিউ করছেন উনি বা ওনার উনি সেরি ইটা দেখছেন এটার যাই হোক আমরা চল্লিশতমটা শেষ করছিলাম গতদিন চল্লিশতমটা এরকম ছিল যে দ্য ক্লিং অন টু দা অ্যাপারেন্ট মিনিংস অব দ্য কোরআন কোরআনিক টেক্সট খারেজিদের কথা বলতেছেন তারা কোরআনিক টেক্সটের অ্যাপারেন্ট মিনিংটার সাথে লেগে থাকে বা ওইটাকেই ওইটা বোঝে যেমন আপনাদের আপনার মনে এসে কিন্তু যায় না যে আমরা রিলিজিয়াস এক্সট্রিমিজম উপর যে বইটা এখানে পড়তেছিলাম সেখানে আমরা একটা জায়গায় দেখছিলাম যে একটা এক্সট্রিমিস্ট গ্রুপ মানে গত শতাব্দীর সবচেয়ে সবচেয়ে কঠিন যে চরমপন্থী দল ছিল তাকফির ওয়া হিজরা সেটার জন্য আমির উনি মনে করতেন আমাদের পড়াশোনা কোনো দরকার নেই কারণ রসুল উম্মি ছিলেন আর ওই জুমাতে যে উম্মি নেশন বলা হয়েছে আমাদের সুতরাং আমরা উম্মি থাকবো আমাদের পড়াশোনা করার দরকার নেই এই যে এই যে বুঝটা আর কি অথচ আমরা রসুলের লাইফ থেকেই জানি যে উনি পড়াশোনা করাকে কত এনকারেজ করতেন সৌমাস বদরের পরে বদর যুদ্ধের পরে যারা ই ছিল আপনার বন্দি ছিল তাদেরকে মুক্তির একটা কন্ডিশন বানাই দিয়েছিলেন যে এতজনকে পড়াইতে পারলে মুক্তি দিয়ে দেবে মানে এইভাবে পড়াশোনা ই করতেন শুধু পড়াশোনা মানে শুধু যে এমনি পড়াশোনা তা না এমনকি যে ল্যাঙ্গুয়েজগুলা বা যে 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 ধর্মতত্ত্ব বা যে ধর্মগ্রন্থগুলো উনি চান নাই যে মুসলিমরা পড়ুক বা ওইটা নিয়ে গবেষণা করুক সেটা বোঝার জন্য কিন্তু উনি বিশেষ বিশেষ মানুষকে হিব্রু ভাষা শেখার পারমিশন দিয়েছেন বা চাইছেন যে হিব্রু ভাষা শিখুক এই ট্রেন্ডটা এখনও দেখা যায় এখনও দেখবেন আপনি চরমপন্থীদের ভিতর যারা আফগানিস্তানে বা অন্যত্র তারা পড়াশোনাটাকে খুবই করেন এটা ঠিক যে ইনডিসক্রিমিনেটলি যা তা যে কোনো যে কোনো কন্ডিশনে পড়া সেটার ব্যাপারে আমাদের কেয়ারফুল হওয়া উচিত কিন্তু পড়াশোনা নিষেধ বা আমরা উম্মি থাকবো বা আমরা ইলিটারেট থাকবো এই জিনিসটা একেবারেই ইসলামিক নর্মসের বিরুদ্ধে যায় কিন্তু এরা তা মনে করে এখানে একটা জিনিস উদাহরণ দিলাম আমি ইভেন দো দে ডোন্ট ইন্টেন্ড টু অপোজ ইট হাও আর দ্য আন্ডারস্ট্যান্ড ফ্রম ইট দ্যাট উইচ দ্য টেক্সট ডু নট ইন্ডিকেট তারা এমন জিনিস বুঝে যেটা টেক্সট ইন্ডিকেট করতেছে না এই এই আর্টের কথাই বলতেছিলাম ওই জুমার যে আয়াতে যে উম্মিদের ভিতর থেকে একজন রসুল বের করে নিয়ে আসছেন এখান থেকে উনি দলিল নিছেন যে আমরা উম্মি মানে জেনারেলি আমরা উম্মি থাকবো এটা তো ঠিক না অথচ আমাদের মানে পুরা কোরআনের সমন্বিত অর্থ দেখলে কী বোঝা যায় কোরআনের প্রথম প্রথম ওয়ার্ডটা হচ্ছে ইকরা প্রথম নাজেল করা ওয়ার্ডটা এবং মানে জ্ঞান চর্চার ব্যাপারটাই আমাদের তো আর ওই সেন্সের রেনেসা যেটাকে বলে ওটা হয় নাই কিন্তু আমাদের কী অম্মিন নেশন তারা এমনভাবে জ্ঞানের জ্ঞান পিপাস হয়ে উঠছে যে পুরা আরবের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে মানে এই 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 সেন্সের রেনেশা যদি বলেন আর কি যে বিপ্লব ঘটে গেছে যে মানুষজন মানে কোরআন শিখতে শুরু করছে কোরআন বুঝতে শুরু করছে ক্রীতদাসরা মানে মোজাহের তো ছিলেন কৃতদাস ইবনা আব্বাসের তাদের তাদের কি জ্ঞান পিপাসা ছিল বা তারা কীভাবে জ্ঞান চর্চা করছেন তার অপোজিটে যায় এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আমরা তো বলতেছে যে টেক্সট থেকে এমন কথা বাইর করে তারা যদি ইন্টেনশন হয়তো আল্লাহ জানেন মানে অপোজ করানকে অপোজ করে ইন্টেনশন না তারা কিন্তু আলটিমেটলি তারা অপোজই করে খারেজিদের কথা বলতেছেন ডিউ টু দিস দে হ্যাভ ক্লেম দ্যাট দ্য প্রফিটস কমিটেড মেজর অ্যান্ড মাইনর সিনস বেসড অন আল্লাহ স্টেটমেন্ট তারা মনে করে যে কমিটেড মানে প্রফেটস প্রফিটস বলতে জেনারেলি সব নবীদের কথা বলতেছেন যে তারা মেজর এবং মাইনর কবিরা গুনা এবং সগিরা গুণা করছেন এটা কৃষির উপর ভিত্তি করে ওই যে সুরা ফাত ফাত হচ্ছে আপনার নম্বর সুরা কোরআনের সেখানে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আমরা তোমাদেরকে মানে স্পষ্ট বিজয় দিছি এটা জানেন হুদীপ থেকে ফেরার পথের নাজিল হয় আয়াত সো দ্যাট আল্লাহ মে ইওর পাস্ট অ্যান্ড ফিউচার সিনস আল্লাহ যেন তোমাদের এই তোমাদের ভিতর বা মানে আসেন সেখানে তো তোমাদের বা তুমি বলছেন কি না আমি একটা দেখলে বুঝতে পারবো তুমি বলছেন না তোমাদের বলছেন দেখতে হবে কিন্তু আপনার বলতেছেন যে পাস্ট এবং ফিউচার পরের গুণা মাফ করে দিতে পারেন বা মাফ করতে পারেন সো অ্যাকর্ডিং টু দ্যাম দ্য প্রফেট সাল্লাম কমিট ডিসবিলিভ দেন রিপেন্ড মানে আল্লাহ কুফর করতে পারেন এবং তারপরে ই চাইতে পারেন আমরা এটা কল্পনাই করতে পারেন না আমরা জানি যে তারা ডিভাইনলি প্রোটেক্টেড ইভেন যখন নবী ছিলেন না রসুল্লাহাম কুফরের কথা বাদ দেন সামান্য জিনিস মানে গান শোনার মতো জিনিস থেকে আল্লাহ তাকে প্রোটেক্ট করছেন একদিন উনার ইচ্ছা হয়েছিল যে ওই শহরে যাবেন রাস্তার ভিতরে ঘুমায় পড়ছেন উনি এবং সূর্যের আলোতে উনার ঘুম ভাঙসে পড়ে আল্লাহ তাকে ডিভাইনলি প্রোটেক্ট করছেন এবং আমরা আমরা মনে করি যে আল্লাহ রসুল্লাহ সাল্লামের কোনো ভুল থেকে যায় নাই মাইনর যদি ভুল থাকেও আর এই ধরনের ব্যাপারে তো প্রশ্নই ওঠে না কারণ যখন উনিই ছিলেন না আমরা বলছি আপনাদেরকে আগের দিন যে বারো বছর বয়স ছিল যখন ওনার ওনার চাচার সাথে ট্রাভেল করতেছিলেন তখনই কিন্তু উনি এই জিনিসগুলো থেকে দূরে থাকছেন আমরা মানে সিরা দেখলে দেখব ঠিক আছে এটা ছিল লাস্ট দিন আমরা আলাপ করছি আজকে একচল্লিশ নম্বরটা পড়ব তারা সুন্নাকে রিজেক্ট করে যদি কোনো একটা বিষয়ে যদি এই সম্বন্ধে এক্সপ্লিসিট টেক্সট না থাকে কোরানে অর্থাৎ কোরআন দ্বারা সাপোর্টেড না হলে সে সুন্নাকে তারা ই করে না তারা রিজেক্ট করে আচ্ছা এখানে তাইমের একটা ই বলেন দে ডু টেক এনিথিং ফ্রম এক্সেপ্ট ফর দ্যাট ক্যান বি ইন্টারপ্রিটেড ইন এস জেনারেল সেন্স নট ইনক্লুডিং দ্য টেক্সট দ্যাট কন্ট্রাডিক্ট হোয়াট ইজ অ্যাপারেন্ট হোয়াট ইজ অ্যাপারেন্টলি স্টেটেড ইন দ্য কোরআন অনেক সময় আমাদের মনে হবে যে কোরআনে যা বলা হয়েছে সেটাকে কন্ট্রাডিক্ট করা হচ্ছে অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্ট করতেছে যেমন ধরেন আল্লাহ বলছেন যে রক্ত হারাম রাসুলস আসাম কি বলছেন যে দুই ধরনের রক্ত অর্থাৎ হ্যাঁ জমাট বাঁধা রক্ত যেটা ট্র্যাপড হয়ে থাকে মাংসের ভিতরে বা অর্গানের ভিতরে পশু যখন আমরা জবাই করি সেগুলাকে আল্লাহ হালাল বলছেন তাহলে শুনলে কি মনে হবে মানে আমরা যদি রাসুল একটা অথরিটি মনে না করি তাহলে মনে হবে যে ওইখানে যা বলা হয়েছে সেটা কন্ট্রাডিক্ট করতেছে এখানে বা এই ধরনের আর কথা আছে যে সমুদ্রের সব যদি মৃত প্রাণীকে হারাম বলা হয়েছে কিন্তু সমুদ্রের সব প্রাণী সেটা মৃত হইলেও সেটা হালাল বাস যেমন তো এটা মনে হবে কি যে ওইটাকে কন্ট্রাডিউট করতেছে তাই না মানে এই ধরনের আরও জিনিস আছে যেমন ধরেন এটা নিয়ে মডার্ন অনেকে প্রশ্ন তুলছেন একজনের কথা আমি আপনাদেরকে বলছি আগে উনি প্রশ্ন তুলছেন উনি হচ্ছেন ডক্টর মুরাদ উইলফ্রেড হফম্যান উনি কিন্তু কনভার্টেড মুসলিম এবং বড় একজন আতেল মুসলিম মেম্বার এবং আলহামদুলিল্লাহ উনি খুবই ইকলাস মানুষ কিন্তু ওই যে যেহেতু মেথডিক্যালি দিনটা শিখেন নাই শুরুর থেকে শিখেন নাই গোড়ার থেকে শিখেন নাই সেই জন্য উনি ওনার ইসলাম দা অল্টারনেটিভ বইতে একখানে বলছেন যে আল্লাহ রসুল্লাম জিনার এমন একটা পানিশমেন্টের কথা বলেন যেটা কোরআনে কোরআন যেটা সম্বন্ধে কোনো কথা বলে না তার মানে বলছেন যে তারপরে বলতেছেন যে কোরআন হচ্ছে ওহি ওয়াহির উপর দিয়ে কীভাবে একজন মানুষ কথা বলেন রসুলকে বলতেছেন এইটা এটা কেন বলছেন উনি ওনার রসুলের স্ট্যাটাসটা ওনার জানা নেই হ্যাঁ মানে উনি ডিপার পড়াশোনা করেন নাই তখন উনি জাস্ট মানে নতুন আসছেন ইসলামের পথে জোসে জোসে বই লিখে ফেলছেন কিন্তু এটা তো একদম পিওর কুফরি আর কি মানে ওনাকে আমি কাফের বলতেছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে পিওর কুফরি কেউ যদি মনে করেন যে আল্লাহাম এমন একটা বিধান দিচ্ছেন যেটা কোরআনে নাই বা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি বা কোরআন এর এগেনস্টে বলছেন এই এই সেন্সটাতে বলতেছেন আর কি কথাটা এই তাইমের কথাটা এই সেন্সে কন্ট্রাডিক্ট হোয়াট ইজ অ্যাপারেন্টলি ইন দা কোরআন অ্যাপারেন্টলি যেটা ইয়েছে তার সাথে কন্ট্রাডিক কোরআনে কি বলছে একশো দোররা আশি দোররা এইসব আসছে না তো সেটার এগেনস্টে যায় এটা মৃত্যুদণ্ড বা যাই হোক অ্যাকর্ডিং টু দ্যাম আচ্ছা অ্যাকর্ডিং টু দ্যাম তাদের মতে আছে যাই হোক সো দে ডু নট বিলিভ ইন স্ট্র স্টোনিং ও আচ্ছা জাস্ট এটা আমি দেখুন দেখি নেই এটা অনেক আগে পড়ছি তো আমি ভুলে গেছি আমি এটা বলতেছিলাম ওনার কাছ থেকে উনি কিন্তু খারেজই না উনি তো মডার্নিস্ট একজন মানে উনি এখনও আছেন এবং মার্শাল্লাহ অনেক লেখালেখি আছে বাট কথা উনি মডার্নিস্ট মডার্নিস্ট মানে মানে উনি দিন গ্রহণ করছেন এই মডার্নদের কাছ থেকে উনি তো ওইভাবে প্রাতিষ্ঠানে কী করেন নাই চারটে পাঁচটা বই আছে ওনার একটা তো আমি ট্রান্সলেট করছি ইসলাম টু থাউজেন্ড আর বাকিগুলা বাকিগুলো ট্রান্সলেশন হয়েছে তো এই বইটা যেটা বলতেছি ইসলাম দা অল্টারনেটিভ এটা এক ডাক্তার সাহেব এটার আংশিক ট্রান্সলেট করে পেপারে ছাপাইছেন তখন ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি এটা বলে দিন যে এই জিনিসটা আছে এটার ভিতরে এটা সবার জানা উচিত মানে এটা মানুষকে বিপদগামী করবে বুঝছেন না বিশেষ করে ওয়েস্টার্ন ইসের অন্যতে জার্মান অ্যাম্বাসিডার ছিলেন উনি হাই প্রোফাইল কনভার্ট আর কি উনি একটা কথা বলছেন বুঝছেন না এটা তো মানুষ একদম হোলসেল খাবে আর কি কিন্তু এটা কিন্তু পিওর কুফরি আপনি যদি এটা মনে করেন যে আল্লাহ আসলাম এমন কিছু বিধান দিছেন যেটা কোরআন জানে না বা কোরআন বলে নাই ওইটাকে সুপারসিট করে দিছেন বা নিজের থেকে দিছেন বুঝছেন না যে আল্লাহ অ্যাপ্রুভ করেন না বা এরকম এই কথাগুলো বলছে কিন্তু যে এবং উনি বলছেন ফলিবল হিউম্যান বিং এটাও বলছেন এটাও কিন্তু আকিদার ত্রুটি ফলিবল হিউম্যান বিং বলে বলছেন যে যার একজন হচ্ছেন প্রফেট বলে বলছেন যে হি শুড নট হ্যাভ ডান দ্যাট আর কি এরকম কথা বলছেন মানে ঠিক এই কথাগুলো আছে নজবুল্লাফুল্লাহ সবই বলা উচিত আর ফলিবল হিউম্যান বিং মনে করা তারা মানে আপনি কিন্তু আকিদার প্রথম ই চলে গেল আর কি যে সেন্সে আমি আপনি ফলেবুল উনি ফলিবুল না উনি ডিভাইনলি প্রোটেক্টেড এই কথা এবং আল্লাহ একজন মানুষের কথা বলছেন কোরআনে যে তাকে মানলো সে আল্লাহকে মানলো একটা আয়তে চো আশি নাম্বার আয়তে সেটা একমাত্র রাসুল সামের ব্যাপারে বলছেন আর কারো ব্যাপারে এই কথা বলা যাবে না বলা যায় না আচ্ছা গেল তারপরে আসতেছেন ঠিক ওই কথাটাই বলছেন দে ডু নট বিলিভ ইন স্টোনিং দ্য ফর্নিকেটর নট ডু দে বিলিভ দ্যাট এ মিনিমাম অ্যামাউন্ট উইচ কনস্টিটিউট স্টিলিং একটা মিনিমাম অ্যামাউন্টের পরে আপনাকে স্টিলিং বা চুরি বলতে পারবেন যে চুরিতে হাত কাটা যাবে কিন্তু ওই মিনিমাম অ্যামাউন্টের নিচে হইলে বুঝছেন না মানে একটা 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 ওই খেজুর পড়ছে এটা খেয়ে ফেললো গাছ থেকে এই জন্য মানুষ মারে ফেলছে তোরা গল্প পড়েন নাই খেজুর খাইছে পড়ে গেছে দেখে মানুষ মেরে ফেলছে ওই মানে ই মানে অন্যের হক নষ্ট করছে অন্যের জিনিস খাইছে এই জন্য মানুষ মেরে ফেলছে গল্প আসছে তো ওই সে আলি সময় পরবর্তী সময়টাতে যখন তারা পালায় পালায় বেড়ে কেউ গেলে তারা জিজ্ঞেস করতো তোমার আকিদাকি তারপর উল্টা পাল্টা হইলে তারা কতল করে ওই সময়কার কথা ওই সময়কার গল্প আশপাশের গল্প আচ্ছা তো বলতেছে যে মিনিমাম বিশ্বাস না তারা কারণ কোরআনে আল্লাহ বলছে চোরের হাত কাটো তো চোর মানে আর কি এটা এটার কোনো ইফ এন বার্ট নাই কিন্তু আমরা জানি অনেক ইফ বাট আছে না আমরা জানি আপনি এই আপনার পার্সটা এই টেবিলের উপরে রেখে দিয়েছেন এটার ভিতরে ভর্তি এক হাজার টাকার নোট আপনার কাজের মেয়ে ঘর ঝাড়ু দিতেছে আর যাইতে আসতে স্যার এটা দেখতেছে এন থেকে একটা নোট সরিয়েলে কিন্তু তার হাত কাটা যাবে না বিকজ আপনি টেম্পটেড করছেন তারে আপনি ওপেনলি এটা রাইখা তাকে টেম্পট করছেন তাকে সুযোগ করে দিছেন চুরি যে হাত কাটা সেটা কী ধরনের চুরি যে আপনার ঘর ভাঙা ঘর খুইলা দরজা খুইলা আপনার সিন্দুক থেকে চুরি করলো হ্যাঁ এইবার হলো ওই ওই পর্যায়ে পড়বে সে তারপরেও ইফ অ্যান্ড ওই যে মিনিমাম অ্যামাউন্ট আছে খুইলা কিছুই পাইলো না একটা আদলি লয়ে গেল এটার জন্য আপনারা তারা মাইরে ফেলবেন না বুঝছেন না এটা মিনিমাম অ্যামাউন্ট আছে আচ্ছা বা তার হাত কাটবেন না আর জন্য ফর্টি সেকেন্ড ওই দিন মনে করতে পারতেছিলাম না চট করে যে ওমানের রাষ্ট্রতন্ত্রে যারা আছে তাদেরকে বলে ইবাদাইট খারেজি বুঝছেন মানে খারেজিদের অনেক ভাগ আছে এরা হচ্ছে ইবাদি মানে ইবাদাইট বলে এদেরকে আর কি ইংলিশে আচ্ছা এবার বিয়াল্লিশ নাম্বার ই দে লাই ইন ওয়েট অন দ্য রোডস ফর দ্য পারপাস অফ অ্যাটাকিং দ্য পাসার্স বাই অ্যান্ড স্পিলিং দেয়ার ব্লাড উইদাউট এনি জাস্টিফিকেশন ফ্রম আল্লাহ তারা ওয়েট করে আপনি ই দেখলে বুঝবেন এই যে আই পুরা পুরো ঘটনা পড়লে দেখবেন বা তার আগে আপনি তালেবানদেরও দেখবেন মানে আফগানিস্তান হয় মানে যেটা গ্রুপ গ্রুপ আছে গ্রুপ আছে শুধু তালেবান না মানে গ্রুপস এক গ্রুপের জন্য বসে থাকে ওই গ্রুপের মানুষ সব কিছু লয়ে চলে যায় বুঝছেন না এই ধরনের ব্যাপার আপনি যদি পড়েন একটা বই আছে এটা এই এই ফেজের তালেবান না এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন মানে ওরা চলে যাওয়ার পরে এবং আমেরিকানরা অ্যাটাক করা মাঝখানের সময় ওটার গল্প নিয়ে বা ওই সময় কি হয়েছে আপনি দেখবেন যে কি কি মগের মূল্যক এটা বুঝবেন মানে শত্রুদের এগেন্সে তারা খুব ভালো কিন্তু যখন কোনো শত্রু নাই তখন তারা একে অপরের শত্রু আর কি এই যে দোস্তাম তারপরে আহমেদ শাহ মাসুদ মাসুদ আহমেদ শাহ হ্যাঁ হ্যাঁ উনি তারপরে আপনার গুলুব গুরুবউদ্দিন হেকমাতয়ার তারপরে মোল্লা ওমর মানে এই যে স্প্রিন্টার গ্রুপগুলো নিজেদের নিজের ভিতর কী করছে এটা নিয়ে একটা বই আছে বইটার নাম হচ্ছে তালেবান লিখসেন হচ্ছেন আহমেদ রশিদ উনি ওই যদিও উনি সেকুলারই মানে ওনার তো আর ইসলামের কোনো ব্যাপার নেই আহমেদ রশিদ যিনি কিন্তু জিনিসগুলোকে উনি একটু অন্যভাবে দেখতে চেষ্টা করছেন মানে রিলিজিয়াস কালারে দেখতে চেষ্টা করেন সেক্টারিয়ান বা আফগানিস্তানে কি চলে এই সেন্সে লিখছেন আর কি আমার কাছে আছে বইটা আপনার কিনতে পারেন মানে আন্তর্জাতিক বই আর কি এটা মানে ইসেন না পাকিস্তানি বই না এটা এটা বাইরে প্রকাশিত বই উনি ইন্ডিপেন্ডেন্ট ইসের ওই যে ইন্ডিপেন্ডেন্ট বলে একটা নিউজপেপার আছে না ইউকের ওইটা সম্ভবত পাকিস্তানে এবং আরো আরো অন্যান্য ইসের আহমদ রশিদ ওনার নাম পড়ে দেখতে পান আপনারা মানে আসলে এই সব বই পড়লে হয়তো আপনার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার পরে আসতেছে কিন্তু আপনি অনেক কিছু জানবেন অন্তত কি চলতেছে এটা সম্বন্ধে একটা আইডিয়া হবে তার ভিতর ধরেন কিছু কাটছাট করবেন যে উনি যেহেতু সেকুলার এই জন্য ইসলামিক জিনিসগুলোকেই করবেন কিন্তু অনেক কিছু জানার আছে যাই হোক এরপরে বলতেছেন যে তারা ওয়েট করে থাকে যে অ্যাটাক করবে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে কোনো জাস্টিফিকেশন ছাড়া তাদের রক্তই ই করবে যেটা বললাম যে আলী রাজানোর পরে জিজ্ঞেস করছে মানে মানুষ মহিলাকে মারছে মহিলার পেটের সন্তানকেও মারছে গল্প আসছে কিন্তু ওই সময়কার খারেজিদের বিকজ তার ওদের সাথে মিলে না তার আকিদা আচ্ছা তেতাল্লিশ নম্বর হচ্ছে নট ওয়ান অফ দ্য কম্পেনিয়ন্স অফ আল্লাহ মেসেঞ্জার সাল্লা সাল্লাম কুড বি ফাউন্ড অ্যামং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা কিন্তু একজন সাহাবিও কিন্তু এদের দলে জয়েন করেন নাই পাওয়া যায় না যদিও সাহাবিদের জীবদ্দশায় এদের ই হয়েছিল উদ্ভব হয়েছিল বা এরা সার্ফেস করছিল একজন সাহাবী তাদের দলে জয়েন করেন নি দা আমরা হয়তো মোয়াবীরের পক্ষে সাহাবি পাব বা মুয়াবীর আদলর পক্ষে পাব আদিল আদেলের পক্ষে পাব আয়েশা আদেলনের সাথে আদিল আদানের যুদ্ধের সময় দুই ভাগ দেখব কিন্তু খারেজিদের ব্যাপারে একজন সাবিও পাবেন না এখানে দলিল সহকারে দিছেন আর কি মুস্তাদরাক কাল হাকিম হাকিমের মুস্তাদরা কিন্তু একটা গ্রন্থ হাদিস গ্রন্থ সেখানে ই করছেন আর কি মুস্তাদের থেকে অনেক সময় আপনার ই আসে শোনেন নামটা অনেক সময় কিন্তু ই আসে দলিল আসে আচ্ছা ফর্টি ফোর্থ চৌচল্লিশ নাম্বার চরিত্র আমরা খারেজিদের সম্বন্ধে পড়তেছি এই বইটার নাম হচ্ছে এটা একটা ই বুক এই বইটার নাম হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এক্সট্রিমিস্ট খাওয়ারিজ এটা লিখছেন হচ্ছে আবু আব্দুর রহমান আদিল বিন আলী আল ফুরায়দান আর এটা ই করছেন ডক্টর সালাল ফজান রিভিউ করছেন এবং মোহাম্মদ বিন আব্দুর রহমান মোহাম্মদ বিন আব্দুর রহমান আল খুমায়েস আচ্ছা চৌচল্লিশ নম্বরটা হচ্ছে দে আর মেনি অ্যামংস দেম ডিফার উইথ ওয়ান অ্যান্ড আদার তাদের ভিতর অনেক গ্রুপ আছে এটা যারা একে অপরের সাথেই করে দিস ইজ ওয়াই দে হ্যাভ ডিভাইডেড ইন্টু সো মেনি সেক্টস আমরা ইসের কথাই বলতেছি আফগানিস্তানের কথা যেটা বললাম অথবা কায়দা অ্যান্ড আইসের কথা যেটা বললাম মানে এরকম স্প্রিন্টার গ্রুপস আছে অনেক অনেক নিজেদের ভিতর আবার আছে। বা আবদুল্লাহ আজামকে কে মারছে এটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার মোস্ট অফ দ্য পিপুলসে মানে যারা এইসব নিয়ে লেখাপিখি করে তারা বলে যে ওসামা বিন লাদী থাকে লিডারশিপ ক্রাইসিস বা লিডারশিপের তফাতের জন্য আল্লাহ আমি জানি না আমি বলতেছি যে যে মানে অনেক মতবিরোধ থাকে করা খুব ডিফিকাল্ট কারণ একটা আছে একবার আপনি বিদ্রোহ যদি করেন বের হয়ে যান একবার বিদ্রোহ করলে আরেকটা বিদ্রোহ করতে আপনার কোনো সমস্যা নাই বিদ্রোহের প্রথম স্টেপটাই কিন্তু ই আপনি দেখেন এই যে সাতই নভেম্বরের আশেপাশে যে ব্যাপারগুলো হয়েছে আমাদের দেশে ওই যে ওই সময় পনেরো আগস্ট থেকে না সাতই নভেম্বর কত অগণিত কু কাউন্টার কু হয়েছে এগুলো আপনি পড়লে দেখবেন যে আর এরকম হয়েছে এরকম হয়েছে আপনি জানেন না একজন জেনারেলের নীরব সাক্ষী পড়ে দেখতে পারেন মহিনুল হোসেন চৌধুরী মেজর জেনারেল মহিনুল হোসেন চৌধুরীর লেখা বই আপনি দেখবেন কত কতই হয়েছে আর এটা শুরু হয়েছে কোথ থেকে মুক্তিযুদ্ধের শুরু থেকে মুক্তিযুদ্ধে অ্যাকচুয়ালি কি করছে সেকেন্ড বেঙ্গল এবং এই যে এইট বেঙ্গল এরা কী করছে এরা তাদের ইসে রেখে বিদ্রোহ করছে ঠিক আছে কস্টটা খুব বড় কিন্তু বিদ্রোহ করার ব্যাপারটাই আর্মিতে বা এইসব ডিসিপ্লিন ফোর্সে এমন যে একবার করা মানে আপনার কিন্তু দরজা খুলে গেল বুঝছেন না তারপরে আর এই জন্য যেটা করে বাংলাদেশের সবচেয়ে বড় ভুলের একটা ভুল ধরা হয় যে এদেরকে আবার রিনস্টল করা হয়েছিল আর্মিতে পৃথিবীর কোনো বিপ্লবী সেখানে নাকি আর রেগুলার ফোর্সে নেওয়া হয় না কারণ এই কারণে নেওয়া হয় না যে তারা যেহেতু একবার ডিসিপ্লিন ভাঙছে তারা বারবার ভাঙতে পারে বা আরো ভাঙতে পারে এই জন্য কিন্তু আমাদের কুয়ের সংখ্যা কোনো সংখ্যাতে আপনি জানেন হলো দুইটা তিনটা বা চারটা পাঁচটা জানেন কিন্তু জানেন না এরকম অসংখ্য আছে তার কারণ হচ্ছে ওই যে ওই জিনিসটা চলে আসে ভিতরে যে কেয়ার না করার ব্যাপার বুঝছেন তো মানে যে একই ব্যাপার বাপের সাথে ছেলের যখন হয় বা আরো আরো যে হায়ার আর আমি বলতেছি একবার যখন কেউ এগেনস্টে দাঁড়ায় যায় তখন আর কিন্তু তাকে ই করা যায় না এই যে কয়েকদিন আগে কি এক টেলিভিশন নিয়ে চলতেছিল না একটা চিকা মারা একুশে টেলিভিশন নিয়ে আপনার ওই ওই অ্যাডমিনিস্ট্রেশনটা ভেঙে পড়ছে মানুষজন রাস্তায় নেমে মারছে আইসা এখন নাম্বার ওয়ানের এগেনস্টে চিকা মারতে শুরু করছে ই করতে শুরু করছে কি বলে পিকেটিং করতে শুরু করছে বাস এই কিন্তু এইটা ডিসিপ্লিনটা ভেঙে গেল যে কোনো জায়গার কথা বলি যে কোনো জায়গায় এই জন্য মানে ডিসিপ্লিনটাকে ইসলামে এতই দেওয়া হয় অমরাদ আলেন কথা বলছি না যে একদম যে অমরাদহৌ মানে প্রসূতির উনি এবং ওনার ওয়াইফ মিলে হঠাৎ পেইন ওটা প্রসূতির বাচ্চা হয়েছেন পানি আনছেন কাপড় আনছেন এটা করছেন যা দৌড়াদৌড়ি করছেন খলিফা সেই হর খুদবার সময় একটা লোক কি একটা বলতে চাইছিল জানি বলছেন তুমি যার একটা কথা বলো তোমার কল্লা উড়াই দেওয়া হবে খুদ্া এমন বিষয় না যে আপনি টম দাঁড়ায়া করবে আর কথা বলবে খুদবার সময় আমরা কি জানি যে মানে কথা বলল না এটাও বলা যায় না কাউকে আপনি কেউ কথা বলতেছে তারে যে আপনি বলবেন যে কথা বলল না এটা বলাটাও যায়জ না সেখানে সেই লোক এটা কিন্তু বলতে গেছেন আমরা কি বলছেন কল্লা উড়াই দিবেন এটা মিনিং কি মানে ডিসিপ্লিনটা বুঝছেন ডিসিপ্লিনটা কিন্তু ইসলামে এরকমই ছিল বা এরকমই হওয়া উচিত আলী ঘটনাতে আমরা দেখি যে খারিজিরা যখন স্টার্ট করলো তারা উনি তো অলমোস্ট আপনি হিস্ট্রি পড়লে দেখবেন যা বলছে সেটাই মেনে নিচ্ছেন এটা তেলে এটা এটা তারপরে আবার বলছে তুমি কাফের হয়ে গেছো তুমি তাহলে আবার তবা করো তুমি মুসলমান হবার মানে তাদের কথাই থাকতে হবে এবং তাদের কথা মানছেন কিন্তু উনি প্রথম একটা দুইটা তিনটে চারটা দাবি মানছেন তারপরে বোঝা গেল যে যাই বলুক না কেন ওরা একটা বাইর করতেছে বাইর করে বলতেছে তুমি কিন্তু কাফের হয়ে গেছো তোমাকে কিন্তু মুসলমান হবে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর কি যে আপনি ডিসিপ্লিনটাকে যে কোনো অর্গানাইজেশন এটা বাসায়ও হইতে পারে কিন্তু আপনি আপনার বাসার আমির বুঝছেন না আপনার ওয়াইফ যদি অবাধ্য হয় একদম শুরুতেই আপনি এটাকে ই করবেন ডিসিপ্লিনটা ভাঙতে দিবেন বুঝছেন না বা এটা আপনার রোল আছে এখানে আপনি যদি আপনার ধরেন কথার কথা আপনি যদি আপনার চারটা ছেলে আছে একটা ছেলে একটু একটু হয়তো ই একটু হয়তো গড়বড় আছে ছেলেটার এখন এই ছেলেটাকে যদি বড় ছেলে ধরেন এই ছেলেটাকে যদি তার ছোট ভাইয়ের সামনে আপনি ইনসাল্ট করেন আপনি কিন্তু আপনি কিন্তু চেন অফ কমান্ডটা ভাঙলেন বা হাইরারকেটা ভাঙলেন তারপরে কি হবে ওই ছোট ভাই এই বড় ভাইরে পয়লা পাত্তা দিবেন একদিন আপনারা পাত্তা দিবেন এইগুলো বোঝার ব্যাপার আছে কিন্তু বলতেছে যে তারা ডিফার করে দিস ইস বাই দে সেট আউট টু ফাইট আদার এন্ড সাম অফ হুইচ ডেলিভার স্পিচেস এগেন্ট দ্য আদার এদের ভিতরে ডিভিশন হবে ডিভিশন হওয়ারই কথা এই কারণেই হবে এবং একে অপরের ইসে আপনি ইজিপ্টে দেখবেন অসংখ্য মারামারি আছে নিজেদের ভিতরে আপনি সিরিয়ার অবস্থাটা দেখেন সিরিয়ার অবস্থাটা দেখেন সিরিয়া কিন্তু সবাই আলাদাভাবে চাইতেছে হাফিজ আল কি বলে বাসার আল আসাদকে কে করতে কিন্তু আবার মারামারি করতেছে বুঝছেন না ভিতরে ব্যাটেল সবাই কিন্তু আবার ওই শত্রু কিন্তু কমন একটা শত্রুকে এই করার জন্য গিয়েছিল এখানে বা যুদ্ধ করতেছিল এটা একটা উদাহরণ আর কি আচ্ছা এরপরে বলতেছেন যে যারা নতুন আসতেন একজন দুজন আপনি বোধহয় আজকে পয়লা আসছেন না আপনার কিসে কি একটু চাইনিজ লাগতেছে আচ্ছা না মানে হঠাৎ করে আসে আপনার খাওয়ার খারেজিদের ক্যারেক্টারিস্টিক বুঝছেন না মানে আমাদের এখানে সাইফুল্লাহ ভাইদের হালাকি অনেক বাইরে মানুষ আসে তো উনি তো বলেই যেতেছেন আকিদা আকিদা অনেক শেষ করার পরে স্যার আকিদা মানে কি মানে বুঝছেন না উনি তো আকিদা ফাল জামা বলতেছেন শেষের দিকে প্রায় আর কি আকিদা মানে কি এরকম হয় আর কি অনেক সময় আমি আপনাকে চিনি না জেনারেল কথা বললাম আর আচ্ছা তারপরে বলতেছেন যে এরপরে বলতেছেন যে নিজেদের এগেনস্টে স্পিচ দেয় ইফ ইট ওয়ার ফ্রম আদার দেন আল্লাহ ইউড হ্যাভ ফাউন্ড মেনি ডিফারেন্সেস ইন ইট আল্লাহ এটা যদি কোরআন এর ব্যাপারে বলা হয়েছে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে হইতো তোমরা এর ভিতরে অনেক কন্ট্রোডিকশন পাইতো সেটা কিন্তু কোরআনের ব্যাপারে বলা হয়েছে কিন্তু যিনি লিখছেন তিনি কিন্তু খাওয়ারিজদের ব্যাপারে লেখা একটা বই সেই বইতে এটা উল্লেখ করছেন এই জন্য যে আল্লাহর লাইনে না থেকা আল্লাহর এক্সেসে না থেকা আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছেন এটা না থেকা অন্য কিছু নিয়ে যখন আপনি নাড়াচাড়া করবেন তখন নিজেদের ভিতর ডিফারেন্সই হবে একমত হতে পারবেন না আর রসুল সালাম একটা ইয়ে আছে না যে আমার উম্মা ভুলের উপরে কখনো একমত হবে না সেটারও একটা ইয়ে এটা আচ্ছা এরপরে হচ্ছে ফর্টি ফিফথ পঁয়তাল্লিশ নম্বর বৈশিষ্ট্য দে আর দ্য ডগস অফ দ্য ইনহেবিডেন্স অফ হেলথ এটা জাস্ট একটা লাইন উল্লেখ করছেন এটাকে আসলে একটা ই একটা হাদিস হাদিসের অংশ এটা হচ্ছে সার ইতে আহলিস আহার ইতেকাদ মানে আকিদা বা বিশ্বাস বিশ্বাসের সারা মানে ওটা ওইটারই আপনার এক্সপ্লেনেশন আচ্ছা এটা জাস্ট এক লাইনে উচ্চারণ করছেন আল্লাহ কথা যে তারা জাহান্নামের কুকুর তারপরে ফর্টি সিক্স চিচল্লিশ নাম্বার হচ্ছে দে আউটওয়ার্ডলি ম্যানিফেস্ট অ্যাট্রিবিউটস অফ কলিং টু গুড অ্যান্ড ফরওয়ার্ডিং এবল বাহ্যিকভাবে দেখা যাবে তারা সৎ কাজে আদেশ দিতেছে মন্দ কাজে নিষেধ ই করতেছে আল্লাহ যেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন সুরা আলী ইমরান একশো দশ নম্বর আয় আল্লাহ বলছেন যে তোমরা মানুষের ভিতর থেকে বের করা বেস্ট নেশন বেস্ট জাতি বেস্ট জনসমষ্টি যারা সৎ কাজে আদেশ দে মন্দ কাজে নিষেধ করে এবং আল্লাহ বিশ্বাস করে তিনটা কথা বলছেন আল্লাহ এখানে তো যাই হোক সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ এটা বলতেছেন রিডিরেক্টিং দ্য রিলিজিয়াস টেক্স কনসার্নিং দ্যাট টুয়ার্ডস ডিসপিউটিং উইথ দ্য রুলার্স রেবেলিং এগেনস্ট দেম এন্ড ফাইটিং এগেনস্ট দোজ হু অপোজ দেম কি করতেছে রুলারদেরকে যারা অপোজ করে রুলারদেরকে যারা অপোজ করে তাদেরকে ফাইট করতে বলা হয়েছে কিন্তু আমাদের আমাদেরকে কি বলা হয়েছে যে একজন আমির থাকবে দুই নাম্বার যে এই করবে তারে শেষ করে দিতে বলা হয়েছে তাকে মোকাবেলা করতে এবং তার এগেন্সে যুদ্ধ করতে বলা হয়েছে করছেন না এটা দুই নাম্বার যে ক্লেম করবে একজন আমি থাকা অবস্থায় আর একটা যে ক্লেম করবে এইটাকে তারা রিডেট করে হলো ওই একজনের এগেন্স এইটার ইউজ করে আর কি বুঝছেন না হ্যাঁ 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 একজন ওই ওইটার এগেস্ট ইউজ করে একজনের এগেন্স ইউজ করে তো যেটা বলতেছেন যে রিলিজিয়াস টেক্স কনসার্নিং দ্যাট টুয়ার্ডস ডিসপিউটিং উইথ দ্য রুলার্স রেবেলিং এগেন্স্ট দ্যাম এইটা নিয়ে যত আপনি যত রিলিজিয়াস পাবেন সবখানে দেখবেন যে রুলারের সাথে ডিসপিউট করতে না করা হয়েছে এগুলো তো আমরা পড়ি না আমরা পড়ি না দেখে যাই না বাংলাদেশ তো মার্শাল্লা একদম উর্বর ক্ষেত্র বাংলাদেশে তো একাশিটা ইসলামী দল আছে এটা তো একদম উর্বর ক্ষেত্র খারে যে এই প্রডিউস করার একদম উর্বর ক্ষেত্র খালি বলে দেন যে এই লোকটে এই লোক হলো বাতিল বা এই লোক একটা কি বা আর কোনো আর কোন চিন্তার কোনো ব্যাপারই নেই কিন্তু আমি পড়াশোনা এই যে ওই দিন সাইফুল্লাহ জিজ্ঞেস করছিল এই সাইফুল্লা বলছেন হ্যাঁ আমরা মেনে নেই মেনে নেওয়া মানে সঠিক মনে করতেছি তা না আমরা মেনে নেই কারণ আল্লাহ আমাদেরকে মেনে নিতে বলছেন আল্লাহ মেনে নিতে বলছেন উদাহরণ দিয়েছেন কি আমরা এরশাদকেও মেনে নিচ্ছি এই উদাহরণটা কেন আর অ্যাপারেন্টলি এরশাদ নামাজ পড়তো ওই যে হাদিসটা আসছে যে যতক্ষণ সে নামাজ পড়ে একটা আসছে যতক্ষণ সে এস্টাবলিশ করে নামাজ আরটা বলছে যতক্ষণ সে নামাজ পড়ে সে অত্যাচারী সে মিথ্যা বলে অনেক অনেক দোষ তার কিন্তু হাদিসটা দুটো হাদিস মুসলিমের দুইটাই মুসলিমের একটাতে বলছেন যে যতক্ষণ সে নামাজ ক্যাম করে সেকেন্ডটাতে বলছেন যতক্ষণ সে নামাজ পড়ে তারে যদি এপারেন্টলি বাইরের থেকে নামাজ পড়তে দেখেন আপনি তাইলে আপনি মেনে নিতে হবে তাকে হ্যাঁ এখন সে যদি অযোগ্য হয় তাইলে কি করবেন আগেই বলছি পিপল হু টাই এন আন ইমাম নববীর কথা এটা মানুষ যারা খোলে এবং বাঁধে অর্থাৎ যারা গোত্রপতি এবং যারা মুস্তায়েদ আলেম তারা বসে ঠিক করবে যে এই লোককে দেয়ার চলতেছে না আমরা নতুন কাউকে আনব এবং তারা তাদের দায়িত্ব এটা আপনার আমার মতো টম ডেকে হেরি রাস্তায় দাঁড়ায় স্লোগান মারা স্লোগান দেওয়া দায়িত্ব না আর কি এটা তাদের দায়িত্ব এবং এটা আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দিছি যে আব্দুল আজিজ বিন সৌদ তার মৃত্যুর পরে তার প্রথম যে ছেলে সৌদি আরবের কিং হয়েছিল সৌদ বিন আবদুল আজিজ তাকে কিন্তু মজলিশের সুর ডিপোজ করছে করে ফয়সলকে আনছে বিকজ উনি মদ খাইতেন উনি ঘুমায় থাকতেন রাষ্ট্রকার্য পরিচালনার জন্য উনি ই ছিলেন না যোগ্য ছিলেন না আচ্ছা তার মানে এটা না যে পরের জন একেবারে ফেরেস্তা ছিলেন তাও না আমি সেটাও বলতেছি না কিন্তু আমি বলছি এটা প্রসিজিওর আছে এগুলো দেখবেন যত টেক্সট পাবেন এইসব নিয়ে রুলারকে রুলারকে ব্যাপারে সব টেক্সটে দেখবেন মেইনলি কী করা হয়েছে যে আপনি তাদের সাথে ঝগড়া করবেন না আপনি তাদের এগেনস্টে বিদ্রোহ করবেন না এবং আপনি তাদের এগেনস্টে যুদ্ধ করবেন না বা তরবারি বের করবেন না বরং কেউ যদি তাদের দাঁড়ায় তার এগেন্স্টে যুদ্ধ করবেন যেটা আমরা বললাম যে সেকেন্ড কেউ যদি আমিরের ক্লেম করে তাকে হত্যা করবেন একজন আমির থাকবে এবং এত নিকৃষ্ট বলছেন যে স্লেভ বলছেন আল্লাহ রসুল স্লেভ হলে যেগুলোকে মানুষ মনে করে আমি নিকৃষ্ট মনে করি না আল্লাহ যখন আমার উপরে কাউকে বসান বা ই নিশ্চয়ই আমি ডিজার্ভ করি এই জন্য বসান আমি সেটা ডিজার্ভ করি এটা হল ইসলামের আকিদার কিন্তু একটা মেন জিনিস যে আপনার উপর যে শাসককে আল্লাহ বসাইছেন শাসক দিয়া মানুষ না মানুষদের শাসক এটা কিন্তু একটা আকিদার পয়েন্ট আমাদের তাই না শাসক দেওয়া মানুষ না মানুষদের শাসক কিন্তু আমাদের উপযুক্ত শাসক বসাইছেন যাই হোক সেখানে যেটা আসে যে যে কিসমিসের মতো মাথা আবিসিনিয়ান এই আবিসিয়ান মতো কালো এবং স্লেভ যদি হয় তাকেও আপনি ই করবেন মানে তাকেও মানবেন এটা বলা হয়েছে তাইলে দেখা যাচ্ছে যে নর্ম হচ্ছে তাকে মানবেন অ্যাবনর্মাল হচ্ছে তার এগেন্স্ট দাঁড়াবেন এবং সেটাও আপনি দাঁড়াবেন না ওই সমস্ত লোকটা ডিসাইড করবে কার এগেনস্টে কখন দাঁড়াবে তারা বললে তখন আমি এই যে আইএস এর সময় একটা কথা বলছি ওইদিন শুনতেছিলাম আমার নিজের একটা লেকচার মাঝে মাঝে আমি শুনি আর কি যে ওটা পুরান দিনের একটা কিছু শুনতেছিলাম যে আমি বলছি যে গোলাপসার মাজারের এখানে যদি একটা কালো কালো জব্বা পরে কালো পাগড়ি পরে এক লোক দাঁড়ায় বলে যে আমি মুসলিম উম্মার আমির আপনি কি করবেন আপনার কিছু করার নেই সে যদি মুসলিম উম্মার আমির হয় তাহলে এই উম্মার মঞ্জুরুল্লাহি এই উম্মার সাইফুল্লাহ এই উম্মার আবুবর জাকারিয়াকে আগে তার কাছে বায়াত নেবে আর তারা বায়াত নিলে আমরা বলবো হ্যাঁ খলিফা এরম তো কোনো প্রমাণ নাই যে এই আলেমরা নিছেন সুতরাং আমাদের এটা নিয়ে চিন্তার কোনো দরকার নেই ক্লেম করলো কি বা কি না আপনারা দেখতেছেন যে আইএসএস সেই ক্লেম কোথায় গিয়ে দাঁড়াইছে এখন বুঝছেন না কোথায় গিয়ে দাঁড়াইছে বিকজ মানে এটাই তো আপনার কাছে ই হওয়ার কথা মানে ঠিক একইভাবে এই বাংলাদেশে একটা গ্রুপ ছিল জামাতুল মুসলিমের তাদের একটা আমির ছিল জর্ডানিয়ান কোরাইশ তারা তাকে খলিফা মানতো দুনিয়ার খলিফা আর কি এই লোক এখন ইংল্যান্ডে জেলে আসে তো খলিফা তো বন্দি হবে না খলিফা কখনো জেলে থাকবে না এগুলো তাদের বিশ্বাস ছিল যে তাকে কোনো সে এখন জেলে আসে মানে আমি বলতেছি ইমাম মেহেদি ক্লেম করে না মানুষ একই রকম ব্যাপার আর কি ইমাম মেহাদি ক্লেম করে আমার আমি এই মঞ্জুরুল্লাহকে নিয়ে বসছিলাম এক বাসায় মঞ্জুর নিয়ে গেছিলাম টু মিট ওয়ান ইমাম মেহেদি আর কি সেই ইমাম মেহেদি ওনার নাম মেজর জাহাঙ্গীর রিটায়ার্ড উনি জাতিসংঘে কাজ করতেন উনি ছয় মাস সিরিয়াতে ওই সিরিয়ার গ্র্যান্ড মস্কের ওইখানে ওয়েট করতেন যে ঈসা আলাহ সাল্লাম নাইম আসবে আর উনি ওভারস্টে করছেন পরে ওনার ডিপোর্ট করে দিয়েছে সিরিয়ান গভর্নমেন্ট মানে আর কি তো ওনার মেয়েকে উনি প্রিপেয়ার করে রাখছেন যে সাথে বিয়ে আর কি এটাও মানে মোটামুটি ঠিক আর কি মেয়েও মনে মনে ভাবে যে সে ইসা আল্লাহ বিয়ে করবে আর কি তো এই লোকের সাথে আমরা বসছিলাম আর তো বসার পরে মঞ্জুর ভাই তো অনেকভাবে বলছেন মানে এটাই প্রমাণ যে আপনি মেহেদিন এইটাই প্রমাণ তারপর বলছেন যে আপনার বয়স কত যে ফর্টি সামথিং বলে আর এক বছরের ভিতরে আপনি নিজেই বুঝবেন যে আপনি মোম্বাই দিন আর কি মানে কি একটা এজ আসে না ফর্টি সামথিং একটা এজ আসে এইজের একটা কি জানি আসে আমি ভুলে গেছি এটা তো যাই হোক মানে যে এইজটা তাকে বললেন যে এই আপনার এই অল্প দিনের ভিতরে আপনি নিজেই বুঝবেন যে আপনি আর ইমাম মেদিনা তো ওই লোক ওইখানে তো হুঁ হা করছে তারপরে বাসায় গিয়া আবার বেগ সাহেবকে ফোন দিছে যে স্যার আপনার আন্ডারে আমি চাকরি করছি আমি আপনাকে যার নাম থেকে বাঁচাইতে চাইছিলাম আপনি বুঝলেন না বুঝছেন তো মানে আপনি না বুঝা আপনি আবার আলেম নিয়ে আসছেন আমার বোঝানোর জন্য আর এটা এটা এখন থেকে ধরেন হয়তো আট বছর নয় বছর আগের কথা দুই হাজার আরো বেশি আরো বেশি দুই হাজার ছয় নয় দিকে ছয় সাত এরকম দিকের যাই হোক তো এখন তারপর একটা আমরা পড়ি গেল মানে কিন্তু তারা কি করে ঠিক ওই ওই টেক্সটগুলোকে রুলারের এগেনস্টে ব্যবহার করে এবং আপনার যেহেতু জ্ঞান নেই আমার যেহেতু জ্ঞান নেই বাংলাদেশ বললাম না উর্বর ক্ষেত্র একাশিটা দল আছে একাশিটা ই রাজনৈতিক দল আছে আপনি যে গত দিনের আক্রম জামানের ই শুনে থাকেন খুব ভালো ছিল কিন্তু এটা এটা শুনেন খুব ভালো ছিল এই যে শুনছেন না খুবই সুন্দর ছিল গত এটা ইউনিটি কিভাবে হবে ইউনিটি হবে দলবিহীন থাকা অবস্থায় ইউনিটি হবে যখন অসংখ্য দল বের হবে তখন শুদ্ধ গ্রুপ যেটা সঠিক গ্রুপ থাকবে দলবিহীন গ্রুপ যেটা সেটা যে কোনো দলে জয়েন করবে না এটার দলিলটা উনি বলছেন আর বাকর আবুজাহের বই আমি জানতাম না বইটা ওনার লেখা যিনি এটিকেট অফ সিকিং নলেজ যার লেখা ওনার লেখা বই খুব সুন্দর বই এবং এখান থেকে পড়তেছিলেন এই লেকচারটা ইউনিক একটা লেকচার আমি ভাবতেছি ওনাকে সাবজেক্ট ওয়াইজ ওইটা কিন্তু আমি সাবজেক্ট ওয়াইজ বলছিলাম যে একটা সাবজেক্ট ওয়াইজ করবেন খুবই সুন্দর করে উনি কনসোলেট করছেন আর এবং ওই বই উনি বলতেছিলেন যে ওই বইটা একজন মাদানী আলেম তার কাছে বিক্রি করে দিয়েছেন বিকজ হি ইজ নট ইন্টারেস্টেড মানে ইন্টারেস্ট লাগে নাই তা বিক্রি করে দিয়েছেন তার কাছে ওনার কাছে বিক্রি করে দিয়েছেন এবং ওইটা মানে এত অদ্ভুত একটা বই আর কি খুব সুন্দর বইটা বলতেছিলেন শুনলেন এটা কেউ যদি না মিস করে থাকেন আমাদের অলরেডি দিছেন না গ্রুপে শুনলেন খুব সুন্দর খুব সুন্দর লেকচার যে এই দলাদলের দিনে দলবিহীন থাকলেন আপনি সঠিক পথের উপর থাক আসেন এটা হচ্ছে আলোচনার জামার পথ পদ্ধতি আর কি আচ্ছা এরপরে গেল এটা সাতচল্লিশ নম্বর বৈশিষ্ট্য খালিজিদের দে স্পিক ইউজিং দ্য স্পিচ অ্যান্ড ওয়ার্ডস অফ দ্য পিপল অফ নলেজ যারা যারা জ্ঞানী তাদের স্পিচ এবং ওয়ার্ডকে তারা ব্যবহার করে পিপল অফ নলেজ কিন্তু তারা আপনার মানে কাজটা সেই অনুযায়ী করে না আমার সাথে আমাদের পরিচিত একজন ওই কথা বলতেছিলেন আবদুল্লাহ আজাম নিয়া যার কথা যিনি কিন্তু অত্যন্ত বড় প্রেরণা আল কায়দা লাইন অফ অ্যাকশনের জন্য মানুষের কাছে অত্যন্ত বড় প্রেরণা আমি ঠিক মনে করতে পারতেছিলাম না যে ইটা কোথায় হয়েছে মানে আমি জানি যে স্কলারদের সাথে ওনার একটা বড়ো ধরনের দ্বিমত হয়েছে এবং সেই দ্বিমতের পরে উনি জামার মেথোলজি থেকে সরে গেছেন কিন্তু আমি মনে করতে পারতাম যে এক্স্যাক্টলি কার সাথে হয়েছে পরে আমি বাসায় গিয়ে ঘেঁটে দেখলাম যে শেখ আলবানির সাথে ওনার একটা বড়ো ধরনের সমস্যা হয়েছে শেখ আলবানি যখন সৈয়দ কুতুবের ইগুলা করছেন সৈয়দ কুতুব সম্বন্ধে কতগুলো জিনিস বের করছেন যে ওয়াদাদুল ওয়াজিতে বিশ্বাস করতেন এবং ওনার মেথোলজিকে কোথায় বলছিল এই হালাকাগুলাতে আবদুল্লাহ আজম বসতেন এরপরে সৈয়দ কুতুবের ফলোয়ার যারা ইফওয়ানি যারা তারা হোলসেল বয়কট করে শাহেখ আলবানিকে উনি কিন্তু তাকে তাকফির করেন না উনি বলছেন যে আমি তো এই কথা বলি বলিনি আমি তাকে তাকফির করি না আমি কিছুই বলি নাই আমি শুধু তার যেটা মেথোডোলজি আর কি যে একজন মুসলিম যতক্ষণ আপনি মুসলিম মনে করছেন তার গুণগুলোর জন্য তাকে ভালোবাসবেন দোষ গুণের জন্য তাকে এড়াই চলবেন আমি শুধু সেগুলো বলছি যে কোনগুলো অ্যাফোর্ডেবল এই সময় ইকানিরা ওকে বয়কট করে তাকে এবং আবদুল্লা আজজামও সেই বয়কটের দলে যান এবং আলবানির এগেনস্টে স্ল্যান্ডার করেন মানে তাকে তার সম্মান ই করে লেখালেখি করেন অনেক করার পরে আবার তার সাথে দেখা হয় তার দেখার পরে উনি বলেন যে ঠিক আছে আমি আমি ভুল করছি বা আমি এইগুলোকে ই করবো কিন্তু উনি সেটা করেন নাই শেষ পর্যন্ত এইখান থেকেই আলবানির ছাত্র যারা বা যারা আলোচনা জামার পদ্ধতিতে ই করেন যাদেরকে আমরা মানে এখন জানি যে যারা কোনো দলে যান না বা ই করেন না যারা সালাফি মানহাজ যদি আপনি বলেন কথাটা আমি ইউজ করতে চাই না কারণ এটা এটার একটা আর মিনিং হয়ে যায় তো সালাফি মানহাজের উপর যারা এই কথাটা যত কম ইউজ করতে পারি কারণ বাংলাদেশে এনি এটা আবার একটা একটা রোগ হয়ে গেছে আর তাই না যে কোনো কিছুতে সালাফি বইলা নিজেরা জাহির কইরা নিজেরা ই কইরা বা একটা ই মাদ্রাসার নাম পাঠাগারের নাম যা যেখানে ইউজ করা উচিত অথচ হয়তো মানে ওয়ান পারসেন্টও বা টু পার্সেন্টও না সেটা যাই হোক এই জন্য আমি ইউজ করতে চাইনি কথাটা কিন্তু যাই হোক এইখানে একটা বড় ক্লিভেজ ছিল সাথে এবং এইখান থেকে নিয়ে একটা দূরত্ব সৃষ্টি এবং দূরত্বটা শেষ পর্যন্ত ছিল আচ্ছা তারপরে হচ্ছে এই 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 ওনার প্রসঙ্গে মনে হইল যে উনি যখন উনি যখন এই এই তার অ্যাক্টিভিজমটা শুরু করেন আবদুল্লাহ আজম উনি কিন্তু বড় বড় স্কলারদের সাথে উঠা বসা করতেন সব সব বড় স্কলারদের সাথে মানে শুধু আলবানি না আহ বিন বাজের সাথে তারই হয়েছে বা দেখবেন পড়লে কিন্তু আলটিমেটলি সেই কথাগুলোই ইউজ করছেন কিন্তু সেখান থেকে সরে গেছেন এই এই কথাটা বলা হচ্ছে আর কি যে এটা একটা চরিত্র চরিত্র বা বৈশিষ্ট্য তাদের তার মানে আবদুল্লাহ আজামটা আমি মানে আমি আগেই বলছি যে আমরা কাউকে খারেজি বলতে চাই না কাকে কোনো ব্র্যান্ড করতে চাই না আমরা যেরকম প্রত্যেকটা ওই দিন গতদিন বলতেছিলাম আরেক দিন বলতেছিলাম প্রত্যেকটা মেলের ভিতরে এক পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলো ফিমেল হরমোন আসেই আসে প্রত্যেকটা ফিমেলের ভিতরে এক পার্সেন্ট হোক পয়েন্ট ফাইভ পার্সেন্ট হোক মেল হরমোন আসে আসে থাকবেই আল্লাহ এইভাবে আমাদেরকে বানাইছেন যে ডাক্তার আসেন নাকি কেউ এখানে ডাক্তারই পড়েন কেউ নেই প্যাথেটিক একজন ডাক্তার নেই আসে যাই হোক তো আসে কিন্তু এই একইভাবে খারেজি বলতে সবাই যে আমরা কিন্তু সবাইকে পিওর খারেজি বলতেছি তাও না বা খারেজি বলে কাউকে ব্র্যান্ড করতেছি তাও না আমরা শুধু বৈশিষ্ট্যগুলো বলতেছি কেন আমরা বলছি যে এর একটা বা কয়েকটা যদি আমাদের ভিতর সারফেস করে আমাদের ছোটো ভাইয়ের ভিতর করে অনুজ বা আমাদের ছোটো ভাইদের ভিতর করে সাধারণত কী হয়েছে এক নম্বর ক্যারেক্টারিস্টিক কী বয়স কম তাহলে বয়স কম যাদের তাদের ভিতরে আমরা এটার জন্য চোখ রাখবো তা আমাদের ছোটো ভাই আমাদের ছেলে যাদের বয়স বেশি তাদের ছেলে যাদের বয়স কম তাদের ছোটো ভাই অথবা তাদের ফ্রেন্ড কারো ভিতর যদি এই ক্যারেক্টারিস্টিকগুলো সার্ফেস করে তার মানে সে খারিজ হয়ে গেছে তা না কিন্তু আমরা কি বলবো হয়তো তার ভিতরে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট দেখা গেছে ওই দুই পার্সেন্ট থেকে আমরা অ্যালার্ম হব হয়ে চেষ্টা করবো এটাকে অ্যাড্রেস করতে সময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খারেজে কে দেখছে আমি দেখে নিই আপনার দেখছেন দেখে নিই হান্ড্রেড পার্সেন্ট দেখবেন তা না আমরা ওই যে ওই আপনার আপনি ছিলেন না দেশে আমি ওই ঘটনটা বলতেছিলাম যে একজনের সাথে আমরা নামাজ পড়তেছি আসরের নামাজ আইদিন বলছি ঘটনটা আপনি ছিলেন আসরের নামাজ পড়তে গেছি আমি সফরে ছিলাম যে জন্য আমি জমা করে আগেই পড়ে ফেলছি এখন উনি আর ওই লোকটা ওই ছেলেটা তারা গেছেন একটা মসজিদে নামাজ পড়তে নামাজ পড়তে বাইর হয় না আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড ওইখানে হাঁটতে হাঁটতে আর সব মানুষ বাইরে গেছে এরা বাইর হয় না তারপরে ও বাইরে এসে বাইরে কী ব্যাপার আপনি আসলে নামাজে পর তো কোনো শূন্যত নাই আপনি কী করতেছিলেন তখন বলে আমি না ওই ছেলেটার কথা বলতেছেন যে ওর নামাজটা আবার রিপিট করলো তার কারণ যে এই মামের পড়ছে ওর হবে কি না ওর সন্দেহ দেখা দিছে দিস ইজ দ্য ট্রেন্ড এইটা দেখলে আপনি অ্যালার্মড হবেন এটা কিন্তু আমাদের বহু মানুষ এখানে জিজ্ঞেস করে রোজকার প্রশ্ন না এটা যে অমুকের পিছে নামাজ হবে নাকি এই হানাফি মসজিদে হবে নাকি ওইখানে হবে নাকি এখানে হবে নাকি এখানে অনেক ইয়াং পোলাপান প্রশ্ন জিজ্ঞেস করে কি কিন্তু একটা অ্যালার্মিং জিনিস মানে এইরকম কিছু ক্যারেক্টারিস্টিক আপনি জানলে কি হবে আপনার বন্ধু আপনার ভাইয়ের ভিতর যখন এটা আসবে আপনি তখন সাবধান হবেন তাকে অ্যাড্রেস করবেন অথবা যে জানে তার কাছে নিয়ে যাবেন যাতে তার এইগুলা ক্লিয়ার হয় ডাউটগুলা বা এইগুলা এবং কত স্যালো এটা কত স্যালো নলেজ এটা আমি ঢাকায় একটা গ্রুপ ছিল এখন আর নাই তারা তাদের একজন আতেল ছিল সেও আর সেও ওই গ্রুপে নাই অন্য গ্রুপে গিয়ে জয়েন করছে সে একদিন আমাদের আরেক দিনী ভাইকে একটা লিফলেট দিছে ওইখানে বলা আছে যে সুরা সুরা আলে ইমরান একশো দুই নম্বর আয়াত যে হে বিশ্বাসীগণ আল্লাহকে এমনভাবে ভয় করে যেমন ভয় করা উচিত এবং মুসলিম না হয় মৃত্যুবরণ করো না সে ওইটার উপর লিখে ফেলছে সে এখন আরেকটা গ্রুপের আতেল মানে লেখক এবং ইন্টেলেকচুয়াল আর কি মানে ইন্টেলিজেন্সিয়া আরেকটা গ্রুপের ঢাকায় নাম বললাম না খামাখা মানে বলার কোনো লাভ নাই আপনাদের যায় না কিন্তু সে আছে তার বই আছে ইসলামী ফাউন্ডেশনের মানে ই নেওয়া রিকমেন্ডেশন নেওয়া বই আছে তার সে লিখতেছে যে ইয়া ইহালিনা আমানু বলে আল্লাহ তাহলে কাকে বলছেন বলতেছেন মুসলিম না হয় মৃত্যুবরণ করা মানে তার বুঝে যেটা আসতো ওইটা সে কোনো তফসির পড়ে নাই তার বুঝে এটা আসছে যে বিশ্বাসীদেরকে আল্লাহ বলতেছেন মুসলিম না মৃত্যুবরণ করো না তাহলে আমরা তো মুসলিমই আমাদেরকে বলতেছেন না এটা নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদেরকে বলতেছেন সুতরাং ইহুদি খ্রিস্টানরা বিশ্বাসী বুঝছেন তো মানে কিভাবে ফেলাসিয়াস থেকে গেছে কিন্তু সে কিন্তু একদম চরমপন্থী একটা দলের মানুষ বলতে গেলে কিন্তু সে ইহুদি খ্রিস্টানদেরকে বিশ্বাসী মনে করতেছে ওই যে নিজের মতো করে সে বৈশাখ কোরআন খুলে আচ্ছা এটার মানে তো এটা আমার মনে হতেছে এটার মানে এটা বাস হয়ে গেছে এই আয়ারটা নিয়ে আমি অনেকদিন কথা বলছি না অনেকবার বলছি কিন্তু ইনতুম মুসলিমুন ওই কথাটা মুসলিম না হয় মৃত্যুবরণ কর না এখানে ওয়াটা আমরা কি বলছি এখানে বলছি এই মজিসে আমি আগে বলছি ওয়া হালিয়া বলছি আমি এটা হাল এই ওয়া হাল বা অবস্থা বোঝায় আপনার মুসলিম অবস্থা ছাড়া মরির না অর্থাৎ মরার সময় মুসলিম অবস্থায় থাকবা একদিন এক ঘন্টা এক মাস এক বছর আগে যদি ইমান চলে যায় মুসলমান না থাকো তাইলে এত কোনো মিনিং নেই এই জন্য বিশ্বাসী দিনকে আল্লাহ বলতেছেন যে মৃত্যুর সময় মুসলিম অবস্থায় থাকবা ওই সময় জন্য তুমি মুসলিম থাকো এটা তো এইটারে সে লিখে ফেলছে এবং লেখা ডিস্ট্রিবিউট করতেছে এটা তারপরে আমি তার মানে দেখা হয়েছে বললাম যে এটা কি করছেন আপনি বুঝছেন এটা মানে এই আঁকিদাটা কফি আকিদে না সে কিন্তু প্রচন্ড কুফর শীত নিয়ে একদম মানে মারা যাইতেছে কিন্তু এই যেতে হচ্ছে কুফরি আকিদা ইহুদি খ্রিস্টানকে মানে বিশ্বাসী মনে করা তারাও ঠিক আছে মনে করাটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট পয়েন্ট না থার্ড আমাদেরই বিষয়তে আমরা প্রথম পয়েন্ট হলো বড় শির সেকেন্ড পয়েন্ট হলো আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতা মনে করা থার্ড পয়েন্ট হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা বুঝছেন না আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ বলতেছেন এরা কাফির আপনি বলতেছেন যে তারা বিশ্বাসী এই এইখান থেকে দলিল নিতেছেন আপনি কোরআনের থেকে দলিল নিতেছেন কিন্তু নিয়ে এটা মানে ইউজ করতেছেন কিভাবে আপনি দেখেন মানে এইটাই বলতেছি যে তারা মানে তারা স্পিচ এবং ওয়ার্ড ইউজ করতেছে কোরআনের স্পিচ কোরআনের ওয়ার্ড ইউজ করতেছে কিন্তু সঠিকভাবে ইউজ করতেছে মানে ওই আকরাম জামান ওই বলেন এটা আর আলী দাদেন বলছিলেন যে আয়াত কোরআনের কিন্তু ইউজটা হচ্ছে মানে খারাপ নিয়তে আর কি কোরআনের আয়াত সত্য কিন্তু ইউজ আর আকাম ভাই বলেন যে হাদিস এবং কোরআন ঠিক আছে কিন্তু তফসির হলো জাল উনি উনি প্রায় বলেন হাদিস ঠিক আছে কোরআন ঠিক আছে কিন্তু তফসির হাদিসেরও তফসির জাল কোরআনেরও তফসির জাল হাদিসের তফসির জাল কোরআনেরও তফসির জাল হাদিসে বলা হয়েছে বা কোরআনে বলা হয়েছে যে রসুলের উপরে সালাওয়াতই করেন আপনি জানবী সালাম আলিকার দলিল নিয়ে নিয়েছেন এখান বুঝছেন না দলিল তো কোরআন দলিল আল্লাহ বলছেন না সে রসুলের উপর সালাওয়াত পাঠাই পাঠাইতে আমি সালাওয়াত পাঠাইতেছি ইয়ানবী সালাম আলাইকাম বলতেছি আর কি

আনসিটিং সোর্স অ্যান্ড ডিমিং ইট লফুল টু ফাইট এগেন্স্ট মুসলিমস ইট ইজ নট ফিটিং ফর হিম টু বি ডিসিভড বাই সাচ এ পারসন্স রিসাইটেশন অফ দ্য কোরআন নট বাই দ্য লেন্থ অফ হিস্যান্ডিং ইন প্রেয়ার মানে কোরআন রিসাইটেশন দেখে সুন্দর করে তেলাওয়াত করে দাঁড়ায় থাকে ইসে মানে মানে কেয়ামে বা তাুদে এইসব দেখে যেন আমরা ধোকা না খাই কারণ আমরা জানি যে তাদের এইগুলো খুব এক্লাস সম্পন্ন হবে ওই যে একজন ইমামের পিসে নামাজই পড়তেছে না সেকেন্ড টাইম নামাজ রিপিট করতেছে অথচ ইমামের সম্ভবত ইমাম মানে সুদ সংশ্লিষ্ট কোনো ব্যাপার ছিল এই ধরনের ব্যাপার সুদ কি কবিরা গুনা না কবিরা গুনাকারী কাফের নাকি কাফের না যতক্ষণ মুসলিম বলা যাবে ততক্ষণ আপনার নামাজ হবে যতক্ষণ মুসলিম বলতে পারবেন কারো পিছে নামাজ হয় না এটা বলতে গেলে তাকে অমুসলিম বলতে হবে এবং সেই অমুসলিম বলার আপনি অথরিটি না প্রথম কথা হ্যাঁ আপনি ওখানে নামাজ না পড়ে আরেকখানে পড়তে পারেন সেটা অন্য জিনিস আপনার যদি মনে শান্তি না পান বা এই না পান এমনকি রিসাইটেশনের জন্য বলছেন যে আপনি অন্য মসজিদে যেতে পারেন মসজিদ এ এটা মসজিদ বি তারাবি পড়তে যাবেন এ রিসাইটেশন ভালো না বি এর রিসাইটেশন ভালো ইউ ক্যান চুজ প্রোভাইডেড আপনি জাস্ট মসজিদটাতে কোনো সব ই করলেন না যে এই মসজিদে পড়লে বেশি সব এটা মাত্র তিনটা জায়গার বেলা প্রযোজ্য এছাড়া আর কোনো মসজিদ বা কোনো স্থান কোনো স্থান বা কোনো কালকে আলাদা করে রা ব্র্যান্ড করা যাবে না যে ই যেগুলোর দলিল নাই সেগুলোকে কালও করা যাবে না দেখতেছেন না সবে মেরাজ মেরাজ উপলক্ষে যে কাল তো এটা মেরাজটা কাল না স্পেস এবং টাইম কোনোটাই আরোপ করা যাবে না যেটার কোনো দলিল নেই সেটার উপরে তারপর গুড ওয়ার্ডস কনসার্নিং নলেজ সো লং এজ হি হোল্ডস দ্য ভিউ অব দ্য খাওয়ারি যতক্ষণ আপনি জানবেন যেটা খারেজিদের ভিউ তাকে দেখে আপনি যতই ইমপ্রেসড হোক যতই আমিও কিন্তু আমার রিয়েলি আমি যখন ঠিক খারেজি বলবো না মানে ট্রেনটা যাদের আসে সেরকম কিছু মানুষ তো আমি চিনি তাদের নামাজ রোজা বাই দেখে আমার লজ্জা লাগছে রীতিমতো নিজেকে লজ ছোট্ট এতটুকু মনে হয়েছে নিজেকে মানে আমি বলছি এটা লিখছিও আমার কোনো একটা লেখাতে লিখছি কিন্তু তারপরে দেখতেছি ওইখানের একজন আর কি সে বেশ এখন ইংল্যান্ডে থাকে বেশ ই মার্কা কি বলে মানে বেশ ভোকাল বা বেশ কথাবার্তা বলে সে জিন্সের ভিতর টি শার্ট ঢুকায় নামাজ পড়ছে যে দুই দিন আগে পোস্ট করছি না বেলার ফিলিপসে দেখছেন নাকি গ্রুপে কে কে আছে দেখছেন বেলার ফিলিসেরই পোস্ট করছি দুই দিন আগে ড্রেস কোড দেখেন ওটা দেখলে আর কোনোদিন জিন্স মানে অন্তত খোলা জিন্স পরবেন না আর কি টাককুরা জিন্স পরবেন না দেখেন গ্রুপে দিচ্ছি বেলার ফিল্সে সুন্দর দলিল দিয়া তো যাই হোক এইগুলো যেন আমাদেরকে ডিসিভ না করে আচ্ছা আর দুইটা পরে শেষ করে দিব দুইটা না দুইটা পরে শেষ করে দিব স্যার

মানে তারা কখনো মার্সির ভার্সগুলো ভার্সগুলো বলবে না শাস্তির ভার্সগুলো বলবে আমরা তো জানি আলোচনা যেমন আকিদা বলতে আমরা বিটুইন খারেজি অ্যান্ড মর্জিয়া আমরা বলছি মর্জিয়া যারা খালি প্রেমের গুলা বলে প্রেম ভালোবাসার কথা বলে আল্লাহ কখনো শাস্তি দিবেন না আর খারেজিরা হচ্ছে শুধু ভয়ের এবং শাস্তির গুলা বলে আমরা হচ্ছি মাঝখানে আমরা বলছি না যে আশা আশা ভয় এবং ভালোবাসা একটা ট্রায়াঙ্গেল এটা ব্যালেন্স হইতে হবে আল্লাহকে ভালোবাসবেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসেন সত্যি কথা আশা করবেন এবং ভয়ও করবেন যে কোনো একটা যদি বেশি হয়ে যায় আপনি ইহুদি বা খ্রিশ্চানদের মতো হয়ে যেতে পারেন ইহুদিরা ইহুদিরা খুব নিঠিক নিয়ে দেখত সব কিছু খুঁটিনাটি খুব ই করতো করতে গিয়ে তারা বিপদগামী হয়েছে ওই যে গরুর গল্প আসে না বাকারা সুরা বাকারা ওই ধরনের আর কি অনেক প্রশ্ন আর কি আর ইরা জিসাস লাভস বলে শেষ হয়ে গেল ভালোবাসা দিয়ে শেষ হয়ে গেল দুইটার কোনোটাই হবেন না আপনি মাঝখানে থাকবেন আল্লাহ শাস্তি দিবেন এই ভয়টা থাকবে আল্লাহ মাফ করবেন এই আশাটা থাকবে যে কোনোটা যদি ব্যালেন্স হারায় ফেলে তাহলে আপনার সমস্যা হয়ে যেতে পারে আচ্ছা এই এইটাই শেষ আমাদের পঞ্চাশতম এটাই শেষ দে আর হেস্টি ইন অ্যাপ্লাইং রুলিংস তাড়াহুড়া করে রুলিংস ই করতে কোন একটা ই ই করতে তাড়াহুড়া করে যে কোনো একটা কিছু ফতোয়া বলেন অথবা ওইটা অ্যাপ্লাই করা বলেন বা ওইটার ই করা যেমন ধরেন চুরির শাস্তি হাত কাটা মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড কথা ঠিক তো কে দিবে এটা এখানে সমস্যা হয়ে গেল এটা করবে ইসলামিক স্টেট করবে এটা অথরিটিতে যারা আছে তারা করবেন আমি প্রায়ই বলি যে প্রবলেমগুলো কিন্তু ওদের আর আমাদের আমরা দুই দুই দলই মানে আমাদের বলতে আলোসনাল জামা আমরা কিন্তু দুই দলই একনোলেজ করবো যে প্রবলেমটা ঠিক আছে কিন্তু এটা নিয়ে করণীয় কি ওইখানে গিয়ে সমস্যা হয়ে যায় চুরির শাস্তি কোনো মানুষ আছে আলোসনাল জামার ফলোয়ার বলতে পারবে যে হুদুদ পানিশমেন্টকে অঠিক মনে করে অবশ্যই না আপনি মুসলিমই না তেলে হুদুদ পানিশমেন্ট ঠিক ওরাও বলবে ঠিক কিন্তু এই হুদুদ পানিশমেন্ট নিয়ে আপনি করবেন কি কে অ্যাপ্লাই করবে করণীয় কি এখানে গিয়ে ডিফেন্সটা হয়ে যায় আমরা তাহলে আজকে শেষ করে দেই দেরিতে শুরুও করছি আমরা সুভাহানা আশেদাল কত বেলাইক আমরা যা শুনলাম এর ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে দেখেন আমরা এগুলো পড়তেছি কেন আমাদের ভিতরেই কিন্তু মানে এই যে বললাম হান্ড্রেড পার্সেন্ট খারেজে আমরা কেউ হয়েছি বা কেউ হবে আমি এটা মনে করি না কিন্তু আমাদের এখানে আসেন হয়তো একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট দেখলেন যে খুব ই লাগে আমি এরকম মানুষ চিনি যে ভিডিও দেখে দেখে খারেজি না খালি ইউটিউব খারেজি আর কি বুঝছেন না ইউটিউবে এখনকার স্পিকার সব খারেজি হাসেন কেন বলেন আদনান কি আদনানি তামিম আদনানি না তামিম আল আল আসে তামিম আল আদনানি আচ্ছা তারপরে এই কে আপনার আরেকজনকে মুসা আল জিব্রিল তারপরে কে আনর আলোকি বহু মানুষকে আমি বলতে শুনছি যে আমি এই আমি এটা মনে করি বিকজ আমার আনর আলোকিকে ভাল ভালো লাগে মানে এইভাবে আমরা যখন ইউটিউব মুসলিম ডট কম মুসলিম সুতরাং আমাদের ব্যাপারে আরও বিশেষ করে ইয়াং জেনারেশনের ব্যাপারে যার যিনি যে কোনো জিনিসে যার ভুল এবং শুদ্ধকে আলাদা করার আল্লাহ তফিক দিছেন তার জন্য কিন্তু কোনো কিছু সম্ভব না মানে কোনো কিছু ই না সরি মাফ করবেন কোনো কিছু অসঙ্গত না উনি যে কোনো কিছু করতে পারে দুই দিন আগে আমার একজন এক মেইল এই দেখেন টেন্ডেন্সিটা আমি বলতেছি আর কি কয়েকদিন আগে একজন দিয়েছিলেন যে অ্যাকচুয়ালি পেট্রায় জন্ম হয়েছিল পেট্রায় মদিনায় না আর কি কেন এক লোক রিসার্চ করে কি একটা করেছে আমি আর বলতে চাইছি যে আই উইশ আই হ্যাড ইউর প্রবলেমস আমারই প্রবলেম নাই আপনার আসে আপনি গবেষণা করেন আমার সময় নাই আপনি তো ইন্টারনেট মুসলিম ডট কম মুসলিম বা ইউটিউব মুসলিম আপনি যারা বলছেন তাদের সাথে গিয়ে ই করেন বা আপনি দুই দিন আগে একজন বলতেছেন যে বার্মিংহাম ইউনিভার্সিটিতে কোন এক ওরা কোন একটা কোরআন পাইছে সেটা হলো এত থেকে এত একটা রেঞ্জ দিছে এই সময়ের ভিতরে সো ফাইভ পার্সেন্ট এরোর পারমিসেবল মানে পারমিট ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি আর কি মানে অ্যাকুরেসি এরোর হইতে পারে তা নাহলে এটা ঠিক আছে তো তাতে দেখা যায় যে প্রথম ডেটটা ধরলে এটা যে রসুলের জন্মের আগে চলে যায় তো আমি ওনারা বলতে চাইছি যে আই ডোন্ট হ্যাভ ইউর প্রবলেমস প্লিজ আমারে মাফ করে দেন কারণ আমার কাছে হিস্টোরিক্যাল মেথোলজি হিসাবে স্বাদিসের চেয়ে ভালো কোনো হিস্টোরিক্যাল মেথড যে এই পৃথিবীর বুকে কোনো দিন ছিল না যেখানে আপনি এখন থেকে তেরোশো বছর আগের একটা লোককে আপনি খাইত এটা বলতে পারবেন দাঁড়ায় খাইতো না বৈশাখা খাইত এটা জানবেন আপনি ইলমুল রিজাল্ট পড়লে এবং এটা একদম আপনি তো বলি আমি এখানে প্রায়ই বলি যে রিজনিক্যান হেল্ডের বইতে পড়ছেন যে আপনার মাথায় নিউটনের মাথায় অ্যাপেল পড়ছে তারপরে সে গ্র্যাভিটেশন নিয়ে চিন্তা করছে এটা রিজনেকাল হেল্ডে কোথেকে পাইছে ধরেন একটা সূত্র দিল সে থেকে পাইছে আর নাই কিন্তু এখনও আপনি যদি হাদিস যাচাই করতে চান আপনি একদম রাসুল শেষে ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং তাও না শুধু ওর ভিতরে একটা লোক কেমনে খাইতো দাঁড়ায় পানি খাইতো দেখে তার কাছে হাদিস নিয়ে এটাও জানতে পারবেন ইলমুল রিজালে তাই না এর চেয়ে ভালো হিস্টোরিক্যাল মেথড হইতে পারে কিছু সেখানে আপনি কোথায় আর লোক বাইর করছে ফাইভ পার্সেন্ট আমি বলি আমি ওনার কিছু বলি না আমি আনসারই দিই নি আমার সাথে দেখা হবে আমি বলব ভাই আপনার প্রবলেমটা আমার আমার জীবনের সময় নাই জীবন শেষ হয়ে আসছে জীবনটা একটু সুখে শান্তিতে কাটাইতে দেন আপনার প্রবলেম নিয়ে আপনি থাকেন রেঞ্জের ভিতরে শেষের দিকের রেঞ্জটা বলছেন ছশো আটত্রিশ আর তিসটা বুঝছেন তো উপরের দিক একটা সামথিং শেষের দিক একটা ছয়শ আটত্রিশ এরকম বলছে মানে এই এই পিরিয়ডের ভিতরে আর কি তারা মনে করতেছেন আমি বললাম যে ওই ধরে ফাইভ পার্সেন্ট ধরেন না কেন তাহলে তো হয়ে যায় কোরআন তো কম্পেল হয়েছে ওই বয়সে তাই না আপনি শুরুরটা টারা ধরে ফাইভ পার্সেন্ট কেন ধরতেছেন আপনি শেষের টারা ধরে ফাইভ পার্সেন্টের ধরেন তাহলে পাঁচ চোদ্দ সত্তর সত্তর বছর আউট হতে পারে সত্তর বছর আসলে তো কোরআন কম্পাইল হয়েছে তখন ইভেন রসুল সাস আমার লাইফকেও ধরে ধরে নেয়া সত্তর বছর ধরেন তাইলে কি কোরআন কম্পাইল হয়েছে না তখন উসমান রাজান সময় হয়েছে না কাছাকাছি তার আগেই তো মানে ধরেন ই হয়েছে তো আমার কথা হলো যে আমারই সময় নাই জীবনে এবং আপনি ইন্টারনেটে সার্ভ করবেন রাজ জায়গা দেখবেন এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে যাবেন আপনার সমস্যা বা আবার ওইগুলো আমার কাছে নিয়ে যাবে না আমার সলভ করে দেবে মাফ চাইতেছে আমার এত সময় দেন নাই আল্লাহ দুনিয়া মানে এই লোক বয়স্ক লোক বয়স্ক বলতে ইস অ্যাবাউট ফর্টি ফাইভ ফিফটি যার কথা বলতেছি উনি আমার আর কি বা ওই দলিল টলিল পাঠাইতে শুরু করেছে উইকিপিডিয়ার দলিল এইটার দলিল ওইটার দলিল আই ডোন্ট হ্যাভ দিস প্রবলেম আপনার প্রবলেম আপনি রাখেন এই হ্যাগারিজম বলে এক বই লেখছে এক লোক সে এরকম উল্টাপাল্টা কথাবার্তা লেখছে কোথায় এক পয়সা পাইছে সেই পয়সা থেকে কোন দলিল পাইছে কোন মাটির পটের উপর কী লেখা পাইছে এগুলো আপনার সমস্যা আমি তো অলমোস্ট দেখি আমি যে মদিনে যাই যখন আমি দেখি যে রাসোসিয়া সাম এখানে হাঁটছেন আবুজার গিফারির মসজিদটা এখনো আছে বুঝছেন না দেখছেন না আবুজার গিফারি মসজিদ আমার সাথে কারা গিয়েছিলেন হজে যাই হোক সার সারি আবুজার একটা আছে এখানে মসজিদ নবীর পাশে বাঙালি পল্লী টল্লিও আছে এখানে ওইখানে ছিলাম আমরা আপনি এখনো মানে বদর দেখে আসলাম ওই দিন আপনি আমার দেখতে পাইতেছেন যে এখানে কি হয়েছে আর বর্ণনা তো আছে হাদিস সই হাদিস আছে এখানে আপনি বলতেছেন ওনার জন্ম ছিল প্যাট্রাতে জর্ডানে আর কি বুঝছেন তো মানে থাউজেন্ড মাইলস সেবে বা আরও বেশি এবে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যেন মানে এইগুলার ফিতনাতেই কিন্তু শেষ এবং এখানে আমার সুরা নিসার ওই একশো পনেরো নম্বর আয়ারটা মনে হয় যে স্পষ্টই আসার পরে দিক নির্দেশনা আসার পরে মুসলমানদের ওয়েদ থেকে যারা অন্য কোনো ওয়েতে ঘুরতে চেষ্টা করলো খুঁজতে চেষ্টা করলো আল্লাহ তাদেরকে ওই পথে ঘুরাবেন এবং তাদেরকে জাহান নামে আপ করাবেন আর কি আমি নিজের ব্যাপারে এটা ভয় পাই আপনাদের বলছি আগে স্যার একশো পনেরো নম্বর আয়াত আমরা শেষ করে দিই সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত